ঘড়ি থাকা মানে ঘড়ি তো আপনার খারাপ তো হবেই, তো কিভাবে ঘড়িটা চলে এবং কিভাবে নিজের ঘড়ির সামনের যে গ্লাসটি থাকে সে গ্লাসটি আপনাকে খুলে বের করতে হবে। গ্লাস না খুললে আপনার কাঁটাগুলো খোলা যাবে না, তাই সবার প্রথমের যে কাজ সেটি আপনাকে দেখাচ্ছি। কাঁটাগুলি আপনারা টেনে খুললেই খোলা হয়ে যাবে, কারণ এগুলো সব পুসিং থাকে। তো ঘড়ি সাধারণত আমরা দেখে থাকি চলে, কীভাবে চলে সেটাও আপনারা আজকে দেখে নিতে পারবেন। দেখুন এর ভিতরে ছোট ছোট সব হুইল আছে, সবই প্লাস্টিক হুইল। হুইলগুলো অনবরত ঘুরতে থাকে এবং আমাদেরকে টাইম মেন একটু মন দিয়ে দেখলেই হবে, বেশি কিছু করা নেই আর বুঝতে কোনো অসুবিধা হবে না। এই তো এই হুইলগুলি সাজানোর ব্যাপার, খুলে আর কিছু না। এইভাবে প্রত্যেকটি হুইল বা চাকা বসানো থাকে, আপনি একটু একটু করে খুলে দিবেন। একটু ভালো করে লক্ষ্য করলেই হবে, তেমন কিছু হয়ে গেল সমস্ত ঘড়ি সব খুলে গেল পাট পাট করে। মেন যে ঘড়ির সার্কিট সেটি হচ্ছে এটি, এই সার্কিট কয়েল একটি কন্ডেন্সার মেন জিনিস এটি। তো আপনি এবারে কীভাবে লাগাবেন, এই হচ্ছে ঘড়ির সমস্ত সব কিছু যন্ত্রপাতি, আর মেন হচ্ছে মোটর এটি। এইটি ম্যাগনেট সিস্টেম আছে আর এই যে দাঁত দাঁত চাকা লাগানো আছে, এটি অনবরত ঘুরতে থাকে। দেখুন ঘড়িটি সাজাবো কীভাবে, সাজাবো একটু মন দিয়ে দেখবেন। যে এইটি হচ্ছে ঘণ্টার কাঁটা, ঘণ্টার কাঁটার সঙ্গে একটি ঘণ্টার হুইল, হুইলের সঙ্গে ঘণ্টার কাঁটা লাগানো থাকে, এটিকে ঘুরাবে এইটি কানেকশান এটি। তো এরপরে এটা হচ্ছে মিনিটের হুইল, মিনিটের কাঁটা লাগানো থাকে। এ হচ্ছে ব্যাপার, এই যে সব ইজি আছে। একটু কেউ এইবারে আমরা কয়েলটাকে সেট করব, এইভাবে কয়েলটাকে সেট করলাম। এই যে আপনার এই ম্যাচ করে বসে যাবে, এই বসে গেল। এই উপরের ব্রিজটি যে থাকবে হয়ে গেল, তাহলে মোটরটা এই যে বসে আছে, সুন্দরভাবে বসে আছে।
হয়ে গেল, একটু চেক করে নিই মোটরটা দিয়ে। এই দেখুন মোটরটা ঘুরছে। চালু, ঠিক আছে। এবারে আমরা একটু পাতি আছে এখানে, একটু দিয়ে দিলাম। আর এখানে যে নাটগুলো আছে দিয়ে দিই। এই কাঁটাগুলো একটু দেখে লাগাবেন, কারণ কাঁটাগুলো একটার প্রতি একটা না কেউ লেগে যায়। প্রত্যেকটা যেমন ফাঁকা থাকে। দশটা 24।